বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন সমস্ত বন্ধুদেরকে। আশা করি সবাই ভালোই আছো। আমি বেরিয়েছি আজকে একটা বিশেষ কাজে, তোমাদেরকে দেখাবো কেন বেরিয়েছি, কোথায় যাচ্ছি। আসলে হিন্দু মতে বিয়ের রীতিতে অনেক কিছু নিয়ম থাকে, সেই নিয়মের কিছু অংশ তোমাদেরকে আজকে দেখাবো। সেই নিয়মগুলো হয়তো অনেকেই জানো না, অনেকেই দেখো না। যাই হোক, নিয়মগুলো জানতে দেখতে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। এটা বলতে পারবে বন্ধুরা একটু কোন জায়গা? হয়তো তোমরা কলকাতা থেকে যখন মেদিনীপুরের দিকে যাচ্ছো এই রাস্তাটা ক্রস করবে, অনেকেই জানো অনেকেই জানো না। যাই হোক, আমি কমেন্ট চেক করতে চাই। দেখ বন্ধুরা, আমি আপাতত বিয়ে বাড়ির কাছাকাছি জায়গায় পৌঁছে গেছি। এখন এসে পৌঁছেছি যেই জায়গায়, সেখানে হচ্ছে মানে বর আর বউয়ের মধ্যে অলরেডি ওরা হচ্ছে বাবার বাড়ি ছেড়ে, মেয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পদার্পণ করেছে। এইখানে মেন যে নিয়মটা, এই নিয়মটাই তোমাদেরকে দেখাবো। যাই হোক, আমি যখন ভাগ্যক্রমে উপস্থিত হতে পেরেছি সেই নিয়মটা তোমাদেরকে অবশ্যই দেখাতে পারবো আশা করছি। দেখো বন্ধুরা, এটাকে বলে কাঁটা মারা। হ্যাঁ, এই যে ঘরের নুড়িটা আছে না, এই নুড়ির মধ্যে অনেক কুল গাছের কাঁটা দেওয়া আছে, যেই কাঁটাটা নতুন বউকে দিয়ে ওই তার হাতের মধ্যে ফোটাতে হবে, এটা নিয়ম। আর ফোটাবে কে? সেটা হচ্ছে বরের যে ভাই, বরপক্ষের যে ভাই, ভাই হচ্ছে কনে পক্ষের, এই কনের হাতে এটা ফোটাবে। তিনবার মারবে, তিনবারের মধ্যে একবারও যেন সে সাকসেস হয়। যদি সাকসেস না হয়, এর থেকে ধরে নেওয়া হয় যে বউটা চালাক না বোকা। আগেকার দিনে তো চালাক বোকা এইসবের অনেক কিছু ডিফারেন্স ছিল, শাশুড়ি বৌমার মধ্যে যুদ্ধ হ্যান ত্যান। এখনকার দিনে এইসব কিছু যদিও নিয়ম নেই, কিন্তু গ্রামের রিচুয়ালগুলোকে মানা হয় এখনও। যাই হোক, এতে ওকে হচ্ছে তিনবার গায়ে দেওয়া হয়েছিল, তো ওর হাতে মেরেছিল ওর দেওর, কিন্তু কোনো মতেই মারতে পারেনি, কারণ এটা আগের থেকে নিয়মটা শেখানো থাকে অনেককেই। যদিও আমাদের বেলাতেও হয়েছে, আমাদেরকেও এগুলো মারতে পারেনি, কারণ এখনকার দিনে এগুলো জাস্ট মজাই আর কি, চলেই হাসি ঠাট্টার মতোই নেওয়া হয় এই রিচুয়ালগুলো। কিন্তু তার জন্য যে বিশেষ কিছু লাগে বা কাঁটাটা ফুঁকে গিয়ে যে রক্ত বেরোয়, এরকম কিছু হয় না। কারণ যে কাঁটাগুলো দেওয়া থাকে, কাঁটাগুলো কুলের কাঁটা এমনিই আমরা জানি খুব ছোট। আর কুল গাছের তো গোড়ার থেকে কাঁটা ভাঙা যায় না, ভাঙতে হলে ছোটো গাছের ডগ থেকে ভাঙতে হয়। আর ডগের কাঁটা কতটাই জোর হয়, জোর বিশেষ কিছু হয় না। যদি আমি এই জায়গাটায় ছিলাম, আমার ক্ষেত্রেও দেখেছি সেম কেস, কিছুই লাগে না। হয়তো কাঁটা কতটা দেওয়া থাকে আমি জানি না, কিন্তু লাগে না। যাই হোক, এই মধ্যে অলরেডি দুবার দেওয়া হয়ে গেছে এখনই, কিন্তু ওকে লাগাতে পারছি না। বউ হাসছে, প্রত্যেকেই একদম হাসি খুশি মন হয়ে যাচ্ছে ভর্তি। যদিও একটা কান্নামুখর বিস্ফারিত মুখর আমরা এসি, বর বাবা মা সবাইকে ত্যাগ ত্যাগ করে ছেড়ে আসি, কিন্তু হয়তো সারা জীবনের জন্য নয়, বাবা মার কাছে ইচ্ছে করলে যাই হ্যান ত্যান। আর একটা যে নিয়মে এসেছি, এটা হচ্ছে আকাটা সান বলে, যে আমরা আর শিল নোড়া ব্যবহার করি। তো শিল নোড়াটা নিয়ে কি হয়, কলসির মধ্যে জল ভরে ওই জলে গিয়ে স্নান করায়, এটাই হচ্ছে নিয়ম আকাটা স্নান। এই যে গুড়ি শুয়ে আছে বদমাশি করছে, ওকে কোলে নিয়ে এখন ঘুরতে হবে। যাই হোক, অনেক কষ্টে বিয়ে বাড়ির থেকে ঘুরে টুরে এসেছি, দেখো বন্ধুরা, এই দুপুরের সময় ওকে নিয়ে ঘোরাবো কোথায়। আর ওয়েদার আজকে একদমই ভালো না, মনে হয় বিকেলের দিকে বৃষ্টি হবে, যা রোদ্দুর থাকা যাচ্ছে না। এই যে আমার কখনো কান ছিঁড়ে যাচ্ছে, কখনো হাত হাত এই সব ছিঁড়াছিঁড়ি করছে, এটসেট্রা, যেগুলো হয় সেই সবই আর কি। এর মধ্যে তোমাদেরকে যে দুটো রিজিয়ন দেখালাম, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই দেখেছো। যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই। আমি ভিডিওকে বিশেষ বিস্তারিত করছি না। টাটা ভাই, সবাই ভালো।